সারদাকে সে আবার ইডির তলব তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। গত সপ্তাহে কুণাল ঘোষকে সল্টলেকে ইডি দপ্তরে তলব করা হয়েছিল, আজ আবারও কুণাল ঘোষকে তলব করা হয়েছে। সেই মতো সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসেন তিনি। সকাল এগারোটা নাগাদ ইডি দপ্তরে আসেন কুণাল ঘোষ। আপনি ইডি দপ্তরে ছিলেন, আজকে ফের জিজ্ঞাসাবাদ, কি বলবেন আপনি? আমি শুধু এইটুকুই বলবো যে আমি চিরকাল যে কোনো পর্যায়ের তদন্তে, অর্থাৎ সেটা রাজ্য সরকারের সিট হতে পারে, সিবিআই বা ইডি, যারা যখন ডেকেছেন আমি এসেছি, আমি তদন্তে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব। ইন্টারেস্টিংলি 2013 সালের 24 অক্টোবর আমি প্রথম ইডির সামান পাই, 2013 সালের 29 এবং 30 অক্টোবর সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি ইডির দপ্তরে আসি, আমার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, আমাকে জেরা করা হয়। পরবর্তীকালে 15 সালে ইডি চার্জশিট পেশ করে, অনেকের নামে ছিল, সেখানে আমার নাম ছিল না। পরবর্তীকালে 17 এবং 19 সালেও আমায় ডাকা হয়েছিল, কার্যত একই বিষয়, আমি স্টেটমেন্ট করি ইত্যাদি। এখন তারা মনে করেছেন 2021 সালে, তো আমিও চেষ্টা করছি 8 বছর ধরে কোঅপারেট করে যেতে। তো আমি সব যখন ডাকে আমি কোনো দিন অ্যাভয়েড করি না, আমি নিজে আসি, যা যা চান যতবার চান, যে কোনো এজেন্সি আমি সাধারণত দিয়ে থাকি, দেওয়াটা আমার কর্তব্য, আমি তো সেই কাজটাই করছি। আবার ডেকেছেন, এসছি, ভবিষ্যতে ডাকলে আবার আসবো।